পানি পানি দিনহে সানি সানি কিন্তু একদমই দিন তো সানি সানি নয় দিন একেবারে মেঘলা মেঘলা মানে ক্লাউডি ক্লাউডি বাট এই ক্লাউডি ওয়েদারে এক্স্যাক্টলি কি করছেন এই দুই যুগল কি করছেন চলুন ক্যামেরা প্যান করে দিই দেবাশিস রয়েছে এবং সায়ন্তনী রয়েছে আচ্ছা কি গল্পটা চলছে মানে এর ভীষণ মাখো মাখো মানে ব্যাপারটা হচ্ছে কি প্রেম প্রেম তোমরা পোজ দিচ্ছিলে কিন্তু আমার ক্যামেরা মনে হচ্ছে প্রেম প্রেম একটা গন্ধ আসছে করে কোনো প্রেম নেই কোনো গন্ধ নেই কোনো গন্ধ নেই ও আগে থেকে বলছি না না কোনো গন্ধ নেই কোনো গন্ধ নেই এটা জাস্ট আমরা আমাদের শুটের পোজ দিচ্ছিলাম তার মাঝখানে তুমি ঢুকে গেছো আজকে একটা মনসুন শুট দেখছিলাম আমরা হচ্ছে তো কী কী করা হলো মানে কী কী পড়া হলো কী কীরকমের স্টাইলিং কী কী ছিল যদি একটু পুরো ব্যাপারটা নিয়ে একটু তুমি বলো দেবাশিসের স্টাইলিংয়ে আছে জিৎ সাথে আমার কিয়ারা তথাগত ঘোষ ফটো তুলছে জ্যাসমিন আরও টিম মেকআপ করেছে মানে সায়নীয়র নাম ভালো নাম এবং হায়াত রিজেন্সি কলকাতায় হচ্ছে প্রথম লুকটা ছিল হোয়াইট সেটা আমি একটা ব্লু ডেনিম হট প্যান্ট তার সাথে হোয়াইট একটা লং একটা সারাং টাইপের একটা একটা ইনোভেটিভ ড্রেস যেটা আমি প্রথমবার ট্রাই করেছি সেরকম কিছু পরেছিলাম সো বাস আর এখন তো দেখতেই পাচ্ছ শাড়ি পরে আছি উইথ ডিপ কিন্তু এটার পিছনেও একটা কারণ রয়েছে কারণ আপনারা তো সকলেই জানেন যে রকি আর রানী কি প্রেম কাহানির এখন বিশাল ভালো বাজার চলছে এবং আলিয়ার লুক হেন কেউ নেই মেকআপ আর্টিস্ট যেরকম মেকআপ নিয়ে ট্রাই আউট করছে কেউ আবার শাড়ি পরার ধরন নিয়ে ট্রাই আউট করছেন কারণ এই মুহূর্তে থেকে শিফন ইন ট্রেন্ড নাইনটিজওয়ালা ইন ট্রেন্ড আর সেই কারণে আরও একবার সায়ন্তনী রিক্রিয়েট করেছে আমি একটা কথা বলবো এটা কিন্তু এখনের ইন ট্রেন্ড না তুমি শাহরুখ খানের সিনেমা দেখো রানী মুখার্জি এরকম প্রচুর শাড়ি পরেছে মাঝখানে ওই বরফে এক্স্যাক্টলি শুধু হিরোইন গায়ে কিছু নেই আঁচল উঠছে এমনকি ইয়ে করিশ্মা কাপুর পরেছে তোমার ক্যাটরিনা কাইফ পরেছে কিছুদিন আগে কি করিনা কাপুরও পরেছে সো এটা সবসময় ইন ছিল হ্যাঁ কিন্তু বলিউডে লুক রিক্রিয়েট করা হলে এখন মানুষজন আবার সেই ওই বলছে আলিয়া লুক ওয়েল চলো এবার একটুখানি দেবাশিসের কাছে যাই দেবাশিস এটা তো আমরা দেখতে পাচ্ছি এটা সেটা নেটের একটা সি থ্রু মেটেরিয়াল সো এটা কি কটন না ইটস লাইক না না এটা ওই নেট শিফন টাইপ কিছু একটা মেটেরিয়াল হবে কটন মিক্স কিছু একটা আর এটার আগে কি পরেছিল এটার আগে কটনের একটা শার্ট পরিয়েছিল আর একটা হ্যাঁ একটা টাই টাই রোপ রোপ বোধ আমি দেখলাম একটা এখানে বেল্ট দেওয়া রয়েছে আমরা একটু টাই ডাই আজকে ট্রাই করেছি ও একটা আগে ইয়েতে সিকোয়েন্স পরেছিল এবং আমি এখন এটাও কিন্তু টাই ডাই অ্যাকচুয়ালি এটা গুজরাটের তৈরি শাড়িগুলো হ্যাঁ বান্দি শাড়ি সো সো বেশ ভালো মতোই শ্যুট হচ্ছে আমরা দেখছি আমরা আবেশ একটু আটকাবো না আবার তোমরা শ্যুটে যেতে পারো যদি ও একদম পুরোপুরি ড্রাই হয়ে আছে একটু ভিজি ঠিজি দাও কি হচ্ছে আমাকে মারবে ওকে ভিজিয়ে দিলে ঠিক আছে ওর সামনে ডাবিং আছে ওর অন্য কাজ আছে ঠিক আছে এই জন্য ভিজবে না এই কারণে তুমি আজকে ফুল ড্রাই তো বেশ খুব ভালো কাজ হোক নতুন কাজ আসছে তোমাদের আমরা সকলেই জানি ওরও আবার প্রলয় আসছে সেটার জন্য আমরা গভীর মানে অধীর আগ্রহে গভীরতা নিয়ে আগ্রহে আমরা বসে আছি সুন্দর ট্রেলার হয়েছে এবং দেখার ইচ্ছে আছে নিশ্চয়ই দেখার ইচ্ছে আছে বেশ আর এরকম ভালো এক্সপ্রেসের মুহূর্তের জন্য চোখ রাখুন শুধুমাত্র আজ তাক বাংলায়